বাঙালির দীর্ঘ অপেক্ষার অবসান। এবারে মধ্যবিত্তের নাগালের মধ্যে ইলিশ। বেশ কয়েক বছর ধরে ইলিশ যেন বাঙালির নাগালের বাইরেই ছিল, যোগান কম থাকায় দামও বেশি ছিল ইলিশের। আবহাওয়া এখন যথেষ্টই অনুকূল, তাই মৎস্যজীবীদের জালে টন টন ইলিশ। ইলিশ মরশুমের শুরুতেই এত ইলিশ ধরা পড়ায়। কিন্তু ইলিশটা দেখা দিয়েছে এবং ইলিশের সাইজটা ভালো। প্রত্যেক বছরই প্রথম দিকে ছোটো ছোটো ইলিশ হয়, কিন্তু মা গঙ্গা এবছর বড় ইলিশই দিয়েছে এবং আশা করি ভালো হবে, টেস্ট হবে, গোলগাল হয়েছে মাছটা। আজকে প্রায় গতকাল উঠেছিল প্রায় 30 টনের উপর হবে, আজকেও রবি হবে 30-40 টন হবে অবশ্যই। এখন তো বোঝা যাচ্ছে না, কেন গাড়িতে মাছটা আছে নামবে, তারপরে আমরা বুঝতে পারবো যে কার ঘরে কত মাছ আছে, সেই বুঝে বোঝা যাবে। তবে 40 টনের মতো হতে পারে সম্ভাবনাটা বেশি। গোটা মরশুমের জন্যই আশার আলো দেখছেন মৎস্যজীবীরা। গত 3-4 দিনে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি ও ফ্রেজারগঞ্জের মৎস্যজীবীরা জালবন্দি করেছেন প্রচুর ইলিশ। সমুদ্র ফেরত ট্রলারে চাপিয়ে টন টন ইলিশ ভিড়েছে উপকূলীয় মৎস্যবন্দরগুলিতে। মৎস্যজীবী মহল্লায় তাই খুশির রোশ নাই। এবারে মরশুমের প্রথম ইলিশ শিকারে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল প্রায় 2500 ট্রলার। 5000 টনের উপরে ইলিশ এসছে, প্রথম দিকে একটু কম দেখা দিয়েছিল, এখন যাই হোক অনেক দেখা দিয়েছে। মোটামুটি মাছ কিরকম সাইজের আসছে? 500 গ্রাম, 700 গ্রাম, 1 কিলো সাইজের মাছ দেখা যাচ্ছে। মানে এক একটা ট্রলার কিরকম পাচ্ছে মাছ? 50 মন, 60 মন, 100 মন। কত টন তোমার? 2 টন, 1 টন, 3 টন। গত কয়েক বছর ধরে ইলিশ না পাওয়ায় এবং ব্যাপক ক্ষতির মুখে পড়ায় দক্ষিণ 24 পরগনার প্রায় 7000 ট্রলারের সব এবারে মরশুমের শুরুতেই পাড়ি জমায়নি সমুদ্রে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাত পর্যন্ত গত 3 দিনে কাকদ্বীপ ও নামখানা মৎস্যবন্দরে 450 থেকে 500 টন ইলিশ ঢোকে। মোহনায় মিষ্টি জলের ইলিশ এখনো অধরাই, ফলে ধরা পড়া ইলিশ স্বাদে ও আকৃতিতে মিঠে জলের ইলিশের তুলনায় ইলিশ প্রিয় বাঙালির কাছে অনেকটাই হতাশা ব্যঞ্জক। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন মাইতি জানান, গভীর সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসায় মৎস্যজীবীরা এবারে আশার আলো দেখতে শুরু করেছেন। মাঝে মাঝেই হালকা বৃষ্টি এবং পূবালি হাওয়া সমুদ্রে ইলিশ প্রবেশের অনুকূল পরিবেশ। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।